স্বাগত জানাচ্ছি আমার লাইভ ক্লাসে। তোমরা বিগত দিন কি পড়িয়েছিলাম সাদমান সাকিব? স্যার রাদারফোর্ড এর পরমাণু মডেল স্যার। রাদারফোর্ড এবং বোর, তারপরে একটা ক্লাস হয়েছে, সেখানে আমরা পড়েছি পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আমরা দেখি একজনকে প্রশ্ন করি কতদিনের পড়া আলোকে। কাকে করবো? নাওয়ার, নাওয়ার পড়ো, নাওয়ার নাওয়ার বলো। প্রধান শক্তি স্তর গুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্বাধীন, শুনতে পাচ্ছ? Yes sir। বলছি শক্তি স্তর গুলোকে কি নামে ডাকা হয় বলতো? N। শক্তি স্তর গুলোকে কি নামে ডাকা হয়? N। N নামে ডাকা হয়। গুড। তাহলে N এর মান 1 2 3 4 5, তাই না? প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসে? নামিরা বলো, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা বসে? নামিরা শুনতে পাচ্ছ? নামিরা শুনতে পাচ্ছে না। তারপর জুনায়েদ ইসলাম, মিফাজ, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা বসে প্লিজ বলো? স্যার দুইটা। দুইটা বসে, গুড। তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসে সাদমান সাকিব? আটটি স্যার। দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন বসে। আমি বললাম না তোমাকে তৃতীয় শক্তি স্তরে? স্যার তৃতীয়, তৃতীয় স্যার, তৃতীয়তে স্যার 16টি, সরি 18টি, 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 18টি তৃতীয়তে। তারপর সারিয়ার বলো, সারিয়ার পঞ্চম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসে? পঞ্চম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন বসে প্লিজ বলো? কই বলো, আদ্রিতা বলো, পঞ্চম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বসে? মুমতাহিনা বলো তো, পঞ্চম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? স্যার 50টা। পঞ্চম শক্তি স্তরে 50টা ইলেকট্রন বসে কি? আমি কতদিন বলেছিলাম স্যার শক্তি স্তর যতই বৃদ্ধি পাক 32টার বেশি ইলেকট্রন কোনো কক্ষপথে থাকবে না, তবে প্রথম দ্বিতীয় তৃতীয় বাদ দিয়ে, প্রথম দ্বিতীয় তৃতীয় এই সূত্র অনুযায়ী চলে, বাদ বাকি পঞ্চম শক্তি স্তরের পর্যায়ে এই সূত্রকে সমর্থন করে না। অর্থাৎ সূত্রটা কি বলতো? শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা কি? 2n² 2n² ভেরি গুড। তাহলে এই 2n² দ্বারা আমরা ইলেকট্রন কোন কক্ষপথে কতটা বসবে সেটা আমরা নির্দেশ করবো। আজকে আমাদের পাঠে যেটা পড়াচ্ছি, এই যে শক্তি স্তর গুলো, এই শক্তি স্তর গুলোকে বিভিন্ন উপভাগে ভাগ করা হয়েছে, উপস্তরে ভাগ করা হয়েছে, সেই উপস্তর গুলোতে ইলেকট্রন কিভাবে বসে সেটা আমাদের আসছে। তাহলে আমাদের পার্ট 3.7.1 উপশক্তি স্তরের ধারণা, উপশক্তি স্তর। দেখো তাহলে আমাদের উপশক্তি স্তর গুলোর নাম হচ্ছে এস, পি, ডি এবং এফ। ক্লিয়ার? ছোট হাতের এস, পি, ডি, এফ, কিন্তু ছোট হাতের এস, পি, ডি এবং এফ, এগুলোকে ভাগ করতে হবে আমাদের শক্তি স্তর গুলোর নাম। এখন দেখো এখানে বলছে প্রধান শক্তি স্তর কে এন দ্বারা চিহ্নিত করি আমরা, এটা আমরা জানি। এই শক্তি স্তর গুলোকে আবার বিভিন্ন উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে, এই উপশক্তি স্তর গুলোকে এল দ্বারা সূচিত করা হয়। কি দ্বারা সূচিত করা হয়? এল দ্বারা, এল দ্বারা সূচিত করা হয়। এটাকে বলা হয় সূচিত, অর্থাৎ এল দ্বারা সূচিত করা হয়। এটাকে বলা হয় সহকারী, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন খেয়াল করে একটা জিনিস, খুবই সহজ তোমাদেরকে লাগবে, যে এল এর মান 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত। কি বললাম আমি? এল এর মান 0 থেকে
n minus 1 পর্যন্ত হতে পারে ঠিক আছে তাহলে যে উপশক্তি স্তর গুলো রয়েছে n equal to যদি 1 হয় n equal to যদি 2 হয় n equal to যদি 3 হয় আর n equal to যদি 4 হয় দেখো তো মজার বিষয় আমরা n equal to 1 হলে একে বলেছি প্রথম শক্তি স্তর n equal to 2 হলে আমরা একে বলেছি দ্বিতীয় শক্তি স্তর n equal to 3 হলে এটা তৃতীয় শক্তি স্তর আর n এর মান 4 হলে এর নাম কত বলো কথা বলো চতুর্থ শক্তি স্তর শক্তি স্তর তাহলে l এর মান হবে 0 থেকে n minus 1 পর্যন্ত হ্যাঁ আর এখন দেখো l এর মান যদি 1 হয় তাহলে l এর মান একটাই হবে l এর মান একটা কি হবে শূন্য হবে দেখো খেয়াল করো l এর মান 0 1 2 3 যদি s উপস্তর ইলেকট্রন থাকে তাহলে 0 p কে থাকলে 1 p কে থাকলে f d কে থাকলে 2 আর f কে থাকলে হচ্ছে 3 দেখো এখানে l কত 1 প্রধান শক্তি স্তর প্রধান শক্তি স্তর এখানে একটা এক সংখ্যা আছে যেটা 0 থেকে একটা সংখ্যা দিলাম 0 হলে এটা 0 এর মান যদি 3 হয় তাহলে 0 এবং 1 1 মানে এখানে l কত 2 মানে দুটো সংখ্যা এই যে 0 একটা সংখ্যা 1 একটা সংখ্যা কথা বলছো কথা বললে হবে না শুনো ভালো করে মনোযোগ দাও আমরা বলেছি এর মান 0 হলে এখানে একটা সংখ্যা ছিল এর মান যদি 2 হয় তাহলে দুটো সংখ্যা 0 একটা সংখ্যা 1 একটা সংখ্যা এর মান যদি 3 হয় তাহলে তিনটা সংখ্যা 0 1 2 যদি চারটা সংখ্যা হয় 0 1 2 এন্ড 3 এখন দেখো উপরে একটা সুন্দর ভাবে লেখা আছে এর মান যদি 0 হয় তাহলে এস উপস্তর তাহলে এখানে এর ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এই উপস্তরের নাম অনেক সুন্দর ভাবে আমরা বলতো খেয়াল করো यस স্যার রিপ্লাই দাও আমাকে যদি এর মান 1 হয় তাহলে এর মান 0 হবে এর ইকুয়াল টু হলে দুটো সংখ্যা 0 1 3 হলে 0 1 2 4 হলে 0 1 2 3 4 আমরা l এর মান এখন 0 যদি হয় তাহলে s উপস্তর 1 হলে t উপস্তর 2 হলে d উপস্তর এবং 3 হলে f উপস্তর তাহলে এই দিকে আমরা 1 s বলতে পারি না বলতো 1 s বলতে পারি না তাহলে 2 নম্বর সমস্যাটা আমরা কি বলবো তাহলে 2 s এন্ড 2 কি বলতে পারবো 3 নম্বরে 0 1 2 0 এর জন্য s 1 এর জন্য p আর 2 এর জন্য d তাহলে আমরা বলবো 3s 3p এন্ড 3d এখানে চারটার জন্য হবে 4s 4p 4d এন্ড 4f তাহলে যেহেতু 32টা বেশি ইলেকট্রন থাকতে পারে না সেহেতু পঞ্চম কক্ষপথের উপস্তর পাঁচটাই হবে চারটাই হবে 5s 5p 5d এবং 5f লেখার সময়তে অবশ্যই s p d f এগুলো কিন্তু ছোট হাতের অক্ষরে লিখতে হবে আর এক হচ্ছে সংখ্যা একটা লিখতে হবে একটু বড় এসটা ছোট দুই সংখ্যাটা বড় এসটা ছোট টু সংখ্যাটা বড় এপিটা ছোট এইভাবে কিন্তু আমাদেরকে উপস্থাপন করতে হবে বুঝাতে পেরেছি হ্যালো यस স্যার তোমরা কি আমার কথা শুনতে পেলে কেউ না বুঝতে পারলে না কেউ যদি কিছু বলো না यस স্যার বুঝতে পেরেছি বুঝিনি বুঝতে পেরেছি স্যার আমি আরেকবার বুঝায় দেন হ্যাঁ সরি আর একবার বুঝায় দেন হ্যাঁ কি নাম স্যার আমি আদ্রিতা আদ্রিতা বুঝলাই আজকে বুঝলাই না স্যার একজন একজন মিউট করছিল না তো ওই জন্য যে যে বুঝলাই সে হাত তোলো দুইজন আদ্রিতা আর ইফাত আচ্ছা গুড তারপর তিন সারিয়া আর কেউ আচ্ছা তিনজন বুঝেনি তোমরা ক্লাস ভালো করে দেখো আচ্ছা আমি আরেকবার বলছি দেখো এর মান যদি 1 হয় তাহলে এর মান 0 এটা প্রথম মান রাখতে হবে এখানে দেখো এর মান 2 মানে দ্বিতীয় শক্তি স্তর এটা কিন্তু প্রথম শক্তি স্তর এটা কিন্তু প্রথম মানে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ আর এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ ক্লিয়ার বুঝতে পেরেছি এর মান শুরু হবে 0 থেকে
ইলেভেন শুরু হবে কত থেকে জিরো থেকে জিরো থেকে ইলেভেন পর্যন্ত তাহলে এখানে দেখো 1 1 মাইনাস 1 সমান 0 2 মাইনাস 1 সমান 1 3 মাইনাস 1 সমান 2 এবং 4 মাইনাস 1 সমান 3 বুঝতে পেরেছো জি স্যার তাহলে 1 মাইনাস 1 সমান হচ্ছে 0 এবার ইলেভেন যদি 2 হয় ইলেভেন কত 2 মাইনাস 1 সমান হচ্ছে 1 ইলেভেন যদি 3 হয় 3 মাইনাস 1 সমান 2 আর 11 হচ্ছে 4 মাইনাস 1 ইকুয়াল টু বাস আর কোনো সংখ্যা হবে না এদের মান 0 1 2 3 যদি 0 হয় তাহলে এ সুপস্তরে ইলেকট্রন বোঝাবে যদি 1 হয় তাহলে বি সুপস্তরে ইলেকট্রন বোঝাবে যদি 2 হয় তাহলে বি সুপস্তরে বোঝাবে আর 3 হলে এ সুপস্তরে বোঝাবে বুঝা গেল এবার দেখো এখানে জি স্যার তাহলে এখানে একটা সংখ্যা দিয়েছি এখানে 2 তাহলে 0 এবং 2 মাইনাস 1 সমান 1 এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত ঠিক আছে তাহলে এর মান 0 হলে 0 হয়ে যাবে তাই না আর এর মান যদি 2 হয় তাহলে এর মান একটা 0 হতে যাবে আর এখানে 2 মাইনাস 1 সমান হচ্ছে 1 এটা যেটা বোঝা গেছে এবার যদি এখানে 3 হয় তাহলে 0 তাহলে 2 মাইনাস 1 সমান 1 3 মাইনাস 1 সমান 2 তাহলে এইভাবে তিনটা সংখ্যা হলো এখানে চারটা সংখ্যা হবে 4 চতুর্থ কক্ষপথ তাহলে 0 1 2 3 তাহলে এই কক্ষপথের নাম হচ্ছে 1s দ্বিতীয় কক্ষপথের নাম হচ্ছে 2s আর 2p মানে 0 এর জন্য কিন্তু s তাহলে দুই নম্বর কক্ষপথ 2s 1 এর জন্য কিন্তু কিন্তু p দুই নম্বর কক্ষপথ হচ্ছে 2p তিন নম্বর কক্ষপথ দেখো 3 s 0 এর জন্য s 3s 3 1 এর জন্য p 3p আর 2 এর জন্য d মানে 3d চতুর্থ কক্ষপথ 0 এর জন্য হচ্ছে s মানে 4s 4p 4d এন্ড 4 বলছিলাম যে এল কি এখানে উপশক্তি স্তর নাকি এল এখানে প্রধান কক্ষপথে বাংলা আর উপশক্তি স্তর গুলো হচ্ছে এস পি ডি এ এবার এই এক নম্বর শক্তি স্তরের নাম দিয়েছি দুই নম্বর শক্তি স্তরে দিয়েছি তিন নম্বর শক্তি স্তরের নাম দিয়েছি আর চতুর্থ কক্ষপথের নাম হচ্ছে 4s 4p 4d এন্ড 4 বাস এই প্রধান শক্তি স্তরগুলোকে ভাগ করে আমরা এই নামগুলো ফাইন্ড আউট করেছি এগুলোই হচ্ছে উপশক্তি স্তর কথা বুঝতে পেরেছি ভাই এবারে কথা বুঝেছো হ্যাঁ স্যার একবারে ক্লিয়ার একেবারে ক্লিয়ার নাও ক্লিয়ার না বলো জি স্যার ক্লিয়ার স্যার আচ্ছা গুড তাহলে আমরা এইভাবে এর নির্মাণ 6 7 8 যাই হোক না কেন প্রত্যেকটা চারটা করে কক্ষপথ থাকবে চারটা করে উপশক্তি স্তর থাকবে এখন বলবা যে স্যার 1 s এর জন্য 1 s এর জন্য কিন্তু ইলেকট্রন 1 s ই হলো কেন হলো তাহলে এখন এই উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র আছে যেমন 2 s এর হচ্ছে কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র বুঝতে পেরেছো কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে কি 2l স্কয়ার কিন্তু আমরা জানি তাই না কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কত 2l স্কয়ার এবার হচ্ছে দেখো আরেকটা সূত্র দেব উপশক্তি স্তরে ইলেকট্রন সূত্রটা দেখতে পাচ্ছ টু ইন্টু টু এল প্লাস ওয়ান এটা কিন্তু আমরা দিলাম একটা সূত্র
এই সূত্র অনুযায়ী এবং এসপি ডিএফএ কত টাকার ইলেকট্রন বসবে সেটা নির্ণয় করা যাবে। দেখো আমরা বুঝাই, এল এর মান যদি জিরো হয় তাহলে সেটা কি এস উপস্থান না বলো তো? হ্যালো হ্যালো, শব্দ করতে হবে, শুনতে পাচ্ছ? নিশা, ফাতেমা, মুনতাহিনা, সালমান, সাকিব, আমি একটা সূত্র দিয়েছি, দেখতে পাচ্ছ? 2 × 2n + 1 তাদের উপশক্তি স্থানের ধারণ ক্ষমতা কি বেড়ে যাবে না বলো তো? 2 × 2 × 0 + 1 তাহলে 2 × 0 + 1 তাহলে 2 × 1 = 2, তাহলে এস এর ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 2টা, তাহলে আমরা এস কি লিখতে পারি? কথা বলো মেয়েরা ছেলেরা, নাফিসা শুনছো? জি স্যার শোনা যায়। নাফিসা ফোর, জি স্যার, বুঝতে পেরেছ? তুমি কয়েকদিন ক্লাসে ছিল না মনে হয় নাকি? জি স্যার, এক সপ্তাহ মতো ছিলাম। আচ্ছা দেখো, তাহলে তুমি একটু কি বুঝতে পেরেছ? চেষ্টা করছি স্যার। না চেষ্টা না, এখন শিখতে পারবো। এর মান জিরো, তাহলে এইটুকু বুঝছি স্যার, এর আগে কিছু পড়িনি। হ্যাঁ এইটুকু, তাহলে এবার দেখো এর মান যদি 1 বসাই, 2 × 2 × 1 + 1 তাহলে 2 × 2 + 1 2 × 2 + 1 তাহলে 2 × 3 = 6, তার মানে p^6, বুঝতে পাচ্ছি? এবার d এর মান 2 × 2 × 2² সরি 2 × 2 + 1 তাহলে 2 × 2 = 4 + 1 2 × 5 সমান হয় 5 × 2 = 10, এর জন্য এর সংকেত হচ্ছে d10। তারপর দেখো f 2 × 2 × 3 + 1 তাহলে 2 × 6 + 1 তাহলে 2 × 7 = 14, যেটাতে বলি আমরা f = 14। ঠিক আছে, ছকটা দেখতে পাচ্ছ? পার্ট 3 টেবিল 3.07 মূল বই টেবিল হচ্ছে 3.07। ঠিক আছে, বুঝতে পারবো? দেখো তো কক্ষ বা শক্তি স্তরের নাম, শক্তি স্তরের যে ইলের মান অরবিটাল মানে যে এসপিডিএফ অরবিটালের প্রতি, তারপর অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা 2 × 2n + 1 এখনই বের করলাম, এবং শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। বলো বুঝাতে পেরেছি কি বলো? হ্যালো, ইয়েস স্যার, বুঝাতে পেরেছি স্যার। ভালো বুঝতে পেরেছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। ইয়েস স্যার, জি স্যার, বুঝছি। তাহলে আমরা সুন্দরভাবে বুঝেছি। আর কোনো তোমাদের কোশ্চেন আছে কি এই টপিকটার উপরে? হ্যাঁ না স্যার। আচ্ছা, আমরা এবার শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাটা বের করে দেব, দিয়ে আন্সার হয়ে যাবে। তাহলে আমরা প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন দ্বারা, প্রথম শক্তি স্তরে ছিল ইলেকট্রন দ্বারা জন্য কি কথা বলছো? 1s2, তাহলে প্রথম শক্তি স্তরে দুটো ইলেকট্রন থাকবে। দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 2s2 and 2p6, তাহলে 2s এর দুটো আছে আর p তে 6টা আছে, মোট কয়টা হলো 8টা। 3s2 3p6 আর 3d10, তাহলে 2 + 6 + 10 সমান হচ্ছে কটা? 18টা। তারপর 4s2 4p6 4d10 and 4f14, তাহলে 2 + 6 + 10 + 14 = 19।
দেখো আমরা যেদিকে যাই না কেন আমাদের সব হিসাব ঠিক আছে, আমরা যেদিকে যাই না কেন আমাদের সব হিসেব নিকেশ ঠিক আছে। টেবিল কি বুঝতে পেরেছো তোমরা? টেবিল বুঝতে পেরেছো? টেবিল স্যার বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমি একটু প্রশ্ন করি তোমাদের, প্রথম শক্তি স্তরে কয়টা উপস্তর থাকবে? ফয়সাল সাহারিয়া প্রথম শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে বলো? দুইটা। দুইটা প্রথম শক্তি স্তরে কি কি? বলো দুইটা কি কি স্যার বলবো? স্যার না তুমি বলো, বলো আইসার স্যার ইয়ার আইসার শুনতে পাচ্ছ আমাকে? সাতবার স্যার কি উত্তরটাকে ঠিক দিয়েছ? ইয়া ইয়েস স্যার উত্তরটা বলবো স্যার। আর উত্তরটা ঠিক হয়েছে কিনা বলো, ইয়েস অর নো? আমি তো উত্তরটা স্যার উত্তর তো কেউ বলেনি স্যার। ও হ্যাঁ ইয়েস স্যার 2S2 ইয়েস স্যার 2 স্যার হ্যাঁ ইয়েস স্যার ঠিক স্যার ঠিক আছে স্যার। আমি বললাম যে প্রথম শক্তি স্তরে কয়টা উপস্তর থাকে, তাহলে প্রথম শক্তি স্তরে থাকে না একটা থাকে? দুটো স্যার, দুটো থাকে স্যার। দুটো থাকে উপশক্তি স্তর, কি কি নাম কি স্যার? ওয়ান টু ওয়ান এস টু স্যার। ওয়ান এস টু এটা দুটো সংখ্যা না একটা সংখ্যা? একটা স্যার। তার ইলেকট্রন থাকে দুইটা এসে ওরা মাস করে না কি না কি ব্যাপার? সরি স্যার একটু কনফিউজ হয়ে গেছি। বললাম যে উপশক্তি স্তর কয়টা, তার এখানে তো একটাই উপশক্তি স্তর দেওয়া আছে, বোর্ডে তো লেখাই আছে ইলেকট্রন থাকে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে দুটো উপস্তর 2s and 2p, ইলেকট্রন থাকে আটটা, তৃতীয় কক্ষপথে 3s 3p and 3d, এখানে ইলেকট্রন থাকে তিনটা, তাই শক্তি স্তর তিনটা, ইলেকট্রন চার নাম্বার হবে। আর চার নাম্বার তো কক্ষপথে 4s 4p 4d করে চারটা, আর ইলেকট্রন থাকে 32। তোমরা আসলে প্রশ্নই বুঝো না, প্রশ্ন না বুঝে উত্তর দিলে তো সমস্যা। আমি বলছি যে ঘর গুলোতে প্রত্যেকটা শক্তি স্তর গুলোতে শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা করে আছে, তাহলে আমি প্রথমে একবার বৃত্ত আঁকা দিয়ে বুঝালাম যে এরকম ইলেকট্রন থাকে একটা কক্ষপথ, তাহলে এই কক্ষপথের নাম অলেস, এই কক্ষপথের নাম হচ্ছে 2s and 2p, এই কক্ষপথের নাম হচ্ছে 3s 3p and 3d, আর তারপরে আর একটা কক্ষপথ দিয়ে দিলাম এটার নাম হচ্ছে 4s p। এগুলো হচ্ছে আপাতত শক্তি স্তর, এই এই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝতেই না। এবার কি বোঝা গেছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে তোমরা এই পার্টটা খুব ভালো করে টেবিলটা তৈরি করে টেবিলের এইচডব্লিউ গুলো করে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবা। আমি কিন্তু আগামী দিন তোমাদের পড়া দেখবো এবং সবাইকে ধরবো, চেষ্টা করবো সবাইকে ধরার, ঠিক আছে? আর তোমাদের টিটেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় অধ্যায়ের উপরে একটা বহুনির্বাচনী পরীক্ষা হবে আগামী দিন, আমি বলবো তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেব কবে পরীক্ষাটা হবে, ঠিক আছে? সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।